नमस्कार बंधुरा श्रोता चैनेले सबाइके स्वागत। आमी एखाने हाफ चामच पाँचफोड़न निये निलाम, एकटा शुकनो लंकाके फाटिये निये निलाम, एक चामच चीना बादाम निये निलाम, भाजा चीना बादाम। गैसटा जेले आमी कड़ाईटा भालो करे गरम करे निलाम। एरपर मसलागुलो दिये আমি একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি 250 গ্রামের মতন কুমড়ো নিয়েছি, পাকা কুমড়ো, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবার একটা কুড়নির সাহায্যে এটাকে আমি কুড়ে নেব। আমার দেখুন পুরোটা কুড়া হয়ে গেছে। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এরপর ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এটা আমি দিয়ে দিলাম। আজ আমি নিরামিষ কুমড়োর বড়া বানাবো। এই যে দেখুন, তার জন্য আমি কুড়ে নিয়েছি কুমড়োটাকে আর ভাজা মশলাও দিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করতে দিয়েছি, আর তাওয়াতেও হয় এটা, আমি কড়াইয়ে দিলাম, আপনারা তাওয়াতেও করতে পারেন। এটা গরম করে আমি এর উপরে সরষের তেল দিয়ে দেব। খুব বেশি দিলাম না, আমি 4 চামচের মতো দিয়েছি। এরপর কালো জিরে নিয়েছি, বেসন নিয়েছি, চালের গুঁড়ো আর চিনি। কালো জিরেটা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ, আর বেসন আর চালের গুঁড়ো হাফ কাপ করে আছে, দুটো মিলিয়ে 1 কাপ, আর হাফ চামচ চিনি। এখন আমি নুন দেব না, পরে নুন দেব। প্রথমে এটাকে আমি ভালো করে মেখে নেব, কারণ নুন দিলে এটা থেকে জল ছাড়তে শুরু করবে। এটা আমি ভালো করে মেখে নেব। এই যে দেখুন, ভালো করে মেখে নিয়েছি প্রথমে। এরপর ওপর থেকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, যতটা দরকার নুনের দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এরকম ছোট ছোট বলের আকারে করে তারপর একটু চ্যাপটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, লো টু মিডিয়াম আছে। বড়াগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখুন, এইরকম মাপে লেচিগুলো নিচ্ছি, তারপর হাতে করে একটু চেপটে তারপর দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট ধরে 3 বার করে উল্টে উল্টে আমি বড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার এই কুমড়োর বড়াগুলো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তাছাড়া চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার বানিয়ে দেখতে পারেন। আমরা মাঝে মধ্যে এরকম বড়া বানিয়ে খাই। এই যে দেখুন, আমার কুমড়ো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। ওই যে দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এটা খেতেও খুব সুন্দর হয়, আর খুব মুচমুচে হয় চালগুঁড়ি দেওয়ার জন্য। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আমি একটা বড়াকে দেখুন তুলে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন, আর ভেতরটা কতটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়েছে কত সুন্দর দেখুন।